সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আফজাল নামি সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ আশুলিয়া শাখার পক্ষ থেকে দ্বিতীয় শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের ইতিমধ্যে তোমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্টটা শেষ হয়ে গেছে, আশা করি অ্যাসাইনমেন্টগুলো তোমরা সুন্দরভাবে উপস্থাপন করেছো। তো আজকে আমি তোমাদের যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে 27 পৃষ্ঠার বিয়োগ অঙ্ক। এতদিন আমরা কি করেছি, আমরা যোগ অঙ্ক করেছি। আমরা কি অঙ্ক করেছি, যোগ অঙ্ক করেছি। আজকে আমরা কি অঙ্ক করব, আজকে আমরা বিয়োগ অঙ্ক করব। তো বিয়োগ অঙ্ক আমরা আজকে কত পৃষ্ঠার করব, আমরা 27 পৃষ্ঠায়। দেখো এটা তোমাদের বোর্ড বই, এই বইয়ের 27 পৃষ্ঠার যে বিয়োগ অঙ্কগুলো আছে এখানে 1 থেকে 10 পর্যন্ত, সেই 10টি বিয়োগ অঙ্ক আমরা আজকে করব এবং বিয়োগ কিভাবে করতে হয় সেটিও আমরা শিখব। তো দেখো এখানে বলছে বিয়োগ, বিয়োগ আমরা কিভাবে করব। ঠিক যোগ যেমন আমরা কি করেছিলাম, একক থেকে শুরু করেছিলাম, ঠিক বিয়োগও আমরা কি করব, একক থেকে বিয়োগ করা শুরু করব। প্রথমে এককের সংখ্যাগুলো বিয়োগ করব, এরপরে কি দশক সংখ্যাগুলো বিয়োগ করব। তো চলো আমরা দেখি বিয়োগ করি। নাম্বার 1, 1 নম্বর অঙ্কে আমাদের কি আছে, 45-23। কি আছে, 45-23 নাম্বার 1 নম্বর অঙ্কে আছে 45-23। অর্থাৎ 45 থেকে আমাদের কি করতে হবে, 23 কি করতে হবে, বিয়োগ করতে হবে। কত থেকে, 45 থেকে 23 বিয়োগ করতে হবে। ঠিক আছে, তো 45 থেকে 23 আমরা কিভাবে বিয়োগ করব, 45 থেকে 23 আমরা কিভাবে বিয়োগ করব। তো দেখো আমাদের প্রথমে আমরা এককের সংখ্যা বিয়োগ করব, উপরে আছে 5, নিচে আছে 3। অর্থাৎ আমরা কি করব, 5 থেকে 3 বিয়োগ করব, 5 থেকে 3 বিয়োগ করব। তো 5 থেকে 3 বিয়োগ করলে কত হবে, 3 এর পর থেকে আমরা 5 পর্যন্ত গুণব, 3 এর পরে দেখো আঙ্গুলের রেখাকে কোন জানে 4 5। তো 3 থেকে 5 পাওয়ার জন্য আমাদের 4 5 কয়টি দরকার, 2। তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে আমাদের কত হবে, 2। আমরা এখানে লিখব 2। ঠিক আছে, এবার দেখো আমরা 4 থেকে 2 বিয়োগ করব, 4 থেকে 2 বিয়োগ করব। তো 4 থেকে 2 বিয়োগ করলে কত হবে, দেখো 2 3 4 3 4 বাদ দিয়ে কোনো 4 পর্যন্ত বাদ যাবে, 2 এর পর থেকে 4 পর্যন্ত আমরা গুণব, কয়টি হয় তাহলে ওইখানেও সেই সংখ্যাটি হবে, দেখো 2 এর পরে 3 4, কয়টি, 2টি। তাহলে 4 থেকে 2 যোগ বিয়োগ করলে কত থাকে, 2 থাকে। দেখো 45 থেকে 23 বিয়োগ করছি আমরা, 45 থেকে 23 বিয়োগ করলে আমাদের কত হবে, 22 হবে। কত হবে সবাই বলো, কত হবে, 22 হবে। কত হবে, 22। ঠিক আছে, এবার আমরা 2 নম্বর অঙ্ক, 2 নম্বর অঙ্ক বলছে 32-11। আমরা 2 নম্বর অঙ্ক বলছে 32-11। অর্থাৎ কি, 32 থেকে 11 বিয়োগ মানে কি, বাদ দেওয়া। বিয়োগ মানে কি, বাদ দেওয়া। ঠিক আছে, এখন দেখো এখানে 2 থেকে 1 বাদ, 2 থেকে 1 বাদ। তো 2 থেকে 1 বাদ দিলে কত হয় সেটা আমরা সবাই জানি, কত হয়, 1 হয়। দেখো 1 এর পর থেকে কোনো 1 2, তাহলে 1টি হয়। 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 1 হবে। ঠিক আছে, এবার 3 থেকে 1 বিয়োগ, তাহলে 1 এর পর থেকে আমরা 3 পর্যন্ত গুণ গুণে দেখব আমাদের কত হচ্ছে। তো 1 এর পর থেকে আমরা 3 পর্যন্ত গুণি, 2 3, কয়টা হয়, 2টা, 2 3। আবারও দেখো 3 থেকে 1 বিয়োগ, 3 থেকে 1 বিয়োগ, তো 3 1 বিয়োগ দাও 2 3, কত হবে, 2টি, কয়টি হবে, 2। তাহলে দেখো আমরা পেয়ে গেছি 32 থেকে 11 বিয়োগ করলে আমাদের বিয়োগফল হবে কত, 21। বিয়োগফল হবে কত, 21। এবার আমরা 3 নম্বর অঙ্ক করব, 3 নম্বর অঙ্কে আমাদের বলছে 68 থেকে 12 বিয়োগ করতে হবে। 68 থেকে 12 বিয়োগ করব, 68 থেকে 12 বিয়োগ করলে কত হবে, দেখো প্রথমে আমাদের কি করতে হবে, এককের ঘরে 8 আছে, 8 থেকে 2 বাদ দিতে হবে, 8 থেকে 2 বাদ দিতে হবে। তাহলে আমরা কি করব, 2 এর পর থেকে 8 পর্যন্ত গুণব,
तीन चार पांच छय सात आठ कयटी राशि हो गए छयटी তাহলে আট থেকে দুই বিয়োগ করলে কত হবে ছয় হবে এখানে আমরা লিখলাম ছয় ঠিক আছে এবং দেখো ছয় থেকে এক বিয়োগ ছয় থেকে এক বিয়োগ তো ছয় থেকে এক বিয়োগ করলে কত হবে একের পর থেকে আমরা ছয় পর্যন্ত গুণি দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে কত হবে পাঁচ হবে কত হবে পাঁচ এবার নাম্বার চার দেখো আটষট্টি থেকে বারো বিয়োগ করলে হয় ছাপ্পান্ন নাম ঠিক আছে এবার আমরা চার নম্বর অঙ্ক করবো তো চার নম্বর অঙ্কে দেখো কি বলছে উনআশি থেকে চুয়ান্ন বিয়োগ আমরা লিখলাম উনআশি বিয়োগ হচ্ছে চুয়ান্ন উনআশি থেকে চুয়ান্ন বিয়োগ উনআশি থেকে চুয়ান্ন বিয়োগ উনআশি থেকে চুয়ান্ন বিয়োগ করলে কত হয় নয় থেকে চার বার দিতে হবে নয় থেকে চার বার দিতে হবে তাহলে দেখো चार पद से नय पर्त गुण पांच छय सत आठ नय कयटी हल पांच टी हमारे कत हो पांच एवं देखो सात थे पांच दिन सात पांच दिन पांच पद से सत पर्त गुण पांच छय सत छय सत कत हो दुई टी हमें लिखब दुई देखो ऊनाशी थे चुवान्न वियोग कर वियोग कल हमें पचिस वियोग कल कत पचिस एवं मान कि बाद ठीक है देखो प्रथम आठ थे सात बार दी আট থেকে সাত বার সাতের পর থেকে আমরা আট পর্যন্ত গুণলে কত হবে সাতের পরে সাত আট এক তাহলে এখানে হবে এক এবার আমরা নয় থেকে ছয় বিয়োগ করব নয় থেকে ছয় বিয়োগ করব তো দেখো নয় থেকে ছয় বিয়োগ ছয়ের পর থেকে আমরা নয় পর্যন্ত গুণব দেখো ছয় সাত আট নয় তাহলে এখানে কত হবে তিন এখানে কত হবে তিন তাহলে আটানব্বই থেকে সাতষট্টি বিয়োগ করলে আমাদের বিয়োগফল হবে একত্রিশ বিয়োগফল হবে কত একত্রিশ আমাদের দেখো পাঁচটি অঙ্ক হয়ে গেছে আর আমরা আর পাঁচটি করব এবার দেখো ছয় নম্বর অঙ্ক বলছে উনপঞ্চাশ বিয়োগ দশ অঙ্ক নাম্বার ছয় কি করতে হবে উনপঞ্চাশ বিয়োগ দশ অর্থাৎ উনপঞ্চাশ থেকে দশ কি করতে হবে বাদ দিতে হবে উনপঞ্চাশ থেকে দশ বাদ দিতে হবে দেখো নয় নয় থেকে শূন্য বার কোন সংখ্যা থেকে শূন্য যদি আমরা বিয়োগ করি তাহলে সেই সংখ্যাই হবে তাহলে এখানে কত হবে নয় হবে এবার চার থেকে এক বার তাহলে একের পর থেকে আমরা চার পর্যন্ত গুণি একের পরে চার পর্যন্ত গুণি দুই তিন চার কত হবে তিন তাহলে এখানে হবে তিন উনপঞ্চাশ থেকে দশ বিয়োগ করলে হবে উনচল্লিশ এবার আমরা সাত নম্বর অঙ্ক করি সাত নম্বর অঙ্কতে কি বলছে ছেষট্টি বিয়োগ চল্লিশ কোন সংখ্যা থেকে যদি শূন্য বাদ দিই তাহলে সেই সংখ্যাটি হবে তাহলে এখানে হবে ছয় এবার ছয় থেকে চার বিয়োগ ছয় থেকে চার বিয়োগ ছয় থেকে চার বিয়োগ করলে কত হয় দেখো চারের পর থেকে আমরা ছয় পর্যন্ত কি গুণব চারের পর থেকে ছয় পর্যন্ত গুণব পাঁচ ছয় পাঁচ ছয় কত হবে দুই ছেষট্টি থেকে চল্লিশ বিয়োগ করলে হবে আমাদের ছাব্বিশ এবার আমরা আট নম্বর অঙ্ক ঠিক আছে তো আট নম্বর অঙ্ক বলছে আটান্ন বিয়োগ আঠারো আঠান্ন বিয়োগ আঠারো অর্থাৎ আঠান্ন থেকে আমরা কি করবো আঠারো বিয়োগ করব তো দেখো আট থেকে আট কোন সংখ্যা থেকে সেই সংখ্যা সমান কোন সংখ্যা যদি বিয়োগ করি তাহলে বিয়োগফল হবে আমাদের শূন্য বিয়োগফল হবে শূন্য এবার দেখো পাঁচ থেকে এক বিয়োগ আমরা একের পর থেকে পাঁচ পর্যন্ত গুণব একের পর থেকে পাঁচ পর্যন্ত গুণব দুই তিন চার পাঁচ কয়টি হয়েছে চারটি তাহলে পাঁচ থেকে এক বিয়োগ করলে আমাদের হবে চার আঠারো থেকে আঠারো বিয়োগ করলে বিয়োগফল হবে চল্লিশ নাম্বার নয় নয় নম্বর অঙ্কে আমাদের কি বলছে সত্তর থেকে তিরিশ বিয়োগ তাহলে আমরা লিখলাম সত্তর বিয়োগ হচ্ছে
30 ঠিক আছে শূন্য থেকে শূন্য বিয়োগ কত হবে শূন্য হবে কোন সংখ্যা থেকে সমান সংখ্যা বিয়োগ করলে কি হয় সেই সংখ্যা শূন্য হবে বা 7 থেকে 3 বিয়োগ তাহলে 7 থেকে 3 বিয়োগ অর্থাৎ 7 থেকে 3 বাদ দিতে হবে এবার আমরা 3 এর পর থেকে 7 পর্যন্ত গুণব দেখো 4 5 6 7 কয়টি হলো 4টি তাহলে 7 থেকে 3 বিয়োগ করতে হবে 4 তাহলে 40 74 থেকে 30 বাদ দিলে বিয়োগফল হবে আমাদের কত বিয়োগফল হবে 40 বিয়োগফল হবে 40 ঠিক আছে এবার আমরা 10 নম্বর অঙ্ক করব নাম্বার 10 10 নম্বর অঙ্কে আমাদের বলছে 38 থেকে 34 কি বিয়োগ 38 থেকে 34 বিয়োগ দেখো প্রথমে আমরা 8 থেকে 4 বাদ দেব 8 থেকে 4 বাদ দিলে কত হয় 4 এর পর থেকে আমরা 8 পর্যন্ত গুণব 5 6 7 8 কয়টি হবে আবার দেখো 5 6 7 8 তাহলে 8 থেকে 4 বাদ দিলে 4 হবে এবার দেখো 3 থেকে 3 বিয়োগ কোন সংখ্যা থেকে সেই সংখ্যা সমান কোন সংখ্যা আমরা যদি বিয়োগ করি তাহলে শূন্য হয় আমাদের এখানে শূন্য বসালেও হবে না বসালেও হবে কারণ বামে শূন্য কোনো মূল্য নেই এখানে শূন্য বসালে এখানে आंसर 4 না বসালে 4 হবে তাহলে বামে শূন্য আমরা না বসানোই আমাদের কি ভালো এজন্য আমরা শূন্য বসাবো না ঠিক আছে তো আমি আশা করি এই 1 থেকে 10 পর্যন্ত 27 পৃষ্ঠার বিয়োগ অঙ্কে তোমাদের কারো কোনো সমস্যা নেই ঠিক আছে তোমরা এই অঙ্কগুলো বাসায় আরো এক দুইবার নিজে নিজে করবে করার পরে আমি যে করে দিয়েছি এটার সঙ্গে তোমরা মিল করবে মিল করে দেখবা যে তোমাদেরটা ঠিক আছে কিনা তাহলে এই অঙ্ক তোমাদের কি ভুল হবে না তো আশা করি সকলেই বুঝতে পারছো এবং এভাবে অঙ্কগুলো করবে সেই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ